ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, পিএস রোড, কোচবিহার। সংবিধান মেনে সর্বোচ্চ উচ্চ ক্ষমতা দেওয়া হোক পাহাড়কে, শিলিগুড়িতে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিত্র। দলীয় কাজে শিলিগুড়িতে রয়েছেন সূর্যকান্ত মিত্র, সেই সাথে রয়েছেন সুজন চক্রবর্তীর মতন রাজ্য নেতৃত্বরা। আগামী বিধানসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, মহকুমা পরিষদের নির্বাচনের রণকৌশল তৈরি করতে দফায় দফায় জেলা নেতাদের সঙ্গে বৈঠক করছেন তারা। জলপাইগুড়ি শহরে সোনামুলা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে চালের বস্তা ও বাসনপত্র চুরির অভিযোগ। সোমবার চুরির ঘটনা প্রকাশ্যে আসে, এরপর অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নামে কোতোয়ালি থানার অপরাধ দমন শাখার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যে চুরি যাওয়া চালের বস্তা বাসনপত্র উদ্ধার করল থানার অপরাধ দমন শাখার পুলিশ বাহিনী। বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন প্রসূতি এবং গাড়ি চালক। বুধবার সকালে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে প্রসূতি বিভাগে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। গাড়ির বল চেন ভেঙে যাওয়ার এই ঘটনা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্য অ্যাম্বুলেন্স, পরে প্রসূতিকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ যানজটের সমস্যা দেখা দেয় জলপাইগুড়ি কল্যাণ নদী সংলগ্ন বাবুপাড়া এলাকায়। নারী সুরক্ষা এবং নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণের দাবিতে কোচবিহার জেলা শাসক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। পাশাপাশি নারী সুরক্ষার ক্ষেত্রে এবং ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবিতে পুলিশের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ, এই ভূমিকা গ্রহণ করতে হবে বলে এমনটাই দাবি করেন সংগঠনের কর্মকর্তারা। সচেতন নজির জলপাইগুড়িতে জরুরি কাগজ সহ চাবি তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ব্যাংকের পাসবই, জরুরি কাগজ ও এক গোছা চাবি রাস্তায় কুড়িয়ে পেলেন এক ব্যক্তি। তিনি জলপাইগুড়ি শহরে নিবেদিতা সরণির যাত্রী গ্যারেজ সামনে রাস্তায় ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন আদরপাড়ার বাসিন্দা শান্তনু শর্মা। ব্যাগটি খুলে দেখেন তাতে রয়েছে কিছু জরুরি কাগজ। এরপরই সোজা তিনি কোতোয়ালি থানায় হাজির হন, সেখানে পুলিশের কাছে ব্যাগ সহ প্রয়োজনীয় তথ্যগুলো তুলে দেন। প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী, কথা দিয়েও কথা রাখেননি তিনি। এমনই অভিযোগে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভে জলপাইগুড়ি গ্রামীণ সম্পদ কর্মীরা। অভিযোগ, গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ভিআরপি বা গ্রামীণ সম্পদ কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তাদের দাবি দাওয়া নিয়ে মুখ খোলেনি মুখ্যমন্ত্রী বলে অভিযোগ। চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হলেন গ্রামীণ সম্পদ কর্মীরা। বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের জন্য সবকিছু সরবরাহ করা হয় ব্লক অফিস থেকে, কিন্তু দিনহাটা দু নম্বর ব্লকে বিডিও অফিস থেকে সবকিছু সরবরাহ হচ্ছে না। সেখানে শুধু চাল এবং ছোলা সরবরাহ করা হয়। প্রধান শিক্ষকরা চান দিনহাটা দু নম্বর ব্লক অফিস থেকে সেন্ট্রালি তাদের মিড ডে মিলে সবকিছু সরবরাহ করা হোক। প্রধান শিক্ষক হয়ে জেলারির মতো কাজ করা শোভনীয় নয়। বেশ কিছুদিন যাবৎ শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় একের পর এক মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। তদন্ত নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানতে পারে এক শ্রেণীর নিষাক্ত যুবকেরা এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাদের বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যুক্তদের চিহ্নিতকরণে কাজ শুরু করে। অবশেষে মিলল সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। নিউ জলপাইগুড়ি থানার তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুজনকে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 12টি মোবাইল। সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারে বুধবার আন্দোলনে সামিল হলেন ভিআরপি কর্মীরা। স্থায়ীকরণ সহ নিম্নতম 15,000 টাকা মাসিক বেতন, স্বাস্থ্য সাথী ও জীবন বীমা চালু করা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো সারা বাংলার গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনেরা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন কোচবিহারে আন্দোলনে সামিল হয় গ্রামীণ সম্পদ কর্মীরা। বেশ কিছুদিন ধরে হাসিমারা সেনা ছাউনির সেনা জওয়ানরা আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড মাঠে হেলিপ্যাডে পরিষ্কার এবং তত্ত্বাবধান করছে। অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যপাল জগদীপ ধনখড় শুক্রবার আসবেন, যদিও জেলা প্রশাসনের কর্তারা এবং সেনাদের থেকে এই বিষয় নিয়ে কেউ এখনো পর্যন্ত মুখ খোলেনি। সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যপাল জগদীপ ধনখড় শহীদ বিপুল রায়ের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করবেন। বুধবার সকাল থেকে বেশ কয়েকবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড মাঠের ওপর হেলিকপ্টার মহড়া দেয়। ভর্তির দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। বুধবার দুপুরে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের সামনে ফালাকাটিগামী 31 নম্বর জাতীয় সড়কের উপর বেশ কিছু পড়ুয়া অবরোধে বসে। তাদের দাবি, কলেজ ভর্তির জন্য এসসি এবং জেনারেল আসন দিতে হবে। উল্লেখ্য, কলেজ কর্তৃপক্ষের তরফে সম্প্রতি একটি ভর্তির নির্দেশিকা জারি হয়, তাতে এসটি এবং ওবিসি 1 ও ওবিসি 2 এর উল্লেখ রয়েছে। হ্যামিল্টনগঞ্জ এলাকায় 16 বর্ষীয় যুবতীকে দিল্লি থেকে উদ্ধার করে কালচিনি থানায় নিয়ে আসলো কালচিনি থানা পুলিশ। গত 28 সেপ্টেম্বর টিউশন করার নাম করে ঘরের থেকে বের হয়ে ঘরে আর ফেরেনি। পরবর্তীতে বাড়ির লোকেরা
অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে এলাকার এক যুবক তাকে নিয়ে গেছে। পরবর্তীতে মোবাইল নাম্বার দিয়ে ট্রাক করে দিল্লি রেল স্টেশন থেকে এই ষোলো বর্ষীয় যুবতী ও যুবককে ধরে ফেলে এবং মঙ্গলবার রাতে উদ্ধার করে কালচিনি থানায় নিয়ে আসে কালচিনি পুলিশ এবং আজ তাদের আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে বলে জানান কালচিনি ওসি অনির্বাণ মজুমদার। দীর্ঘ পাঁচ দশক পর পুনরায় জুড়ে গেল হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটির মধ্যে রেলপথ। আজই অক্টোবর বৃহস্পতিবার এই নবনির্মিত রেলপথের উপর দিয়ে ইঞ্জিনের ট্রায়াল রান হবে। তাকে ঘিরেই আবেগ আপ্লুত দুই বাংলার মানুষ। দুই বাংলার মানুষের বহুদিনের একটা দাবি ছিল ভারত বাংলাদেশের মধ্যে পুনরায় রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন। কেন্দ্রের বিজেপি সরকারের নতুন কৃষি বিলের বিরুদ্ধে সারা ভারত কৃষক সভা সংগঠনের ডাকে সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ ও পদ অবরোধ কর্মসূচি। কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সারা ভারত কৃষক সভা চোপড়া ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার চোপড়া 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বুধবার। জয়গা এলাকার ব্যবসায়ী আমিনুর মিয়া মঙ্গলবার রাত 8:30 নাগাদ দোকান থেকে বের হয় এবং তার ঠিক এক ঘন্টা পর আমিনুর মিয়া পরিবারের লোকের কাছে ফোন আসে যে আমিনুর মিয়ার অবস্থা আচমকাই খারাপ হয়েছে। পরিবারের লোকেরা ঘটনাস্থলে গিয়ে দেখে যে আমিনুরের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমিনুর মিয়া পরিবারের পক্ষ থেকে কালচিনি থানায় অভিযোগ করা হলে কালচিনি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। বিদ্যালয়ের সম্পদ নষ্ট করার প্রতিবাদে আজ প্রতিবাদে মিছিল করলো বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র অভিভাবক ও শিক্ষকরা। গত কয়েক মাস ধরেই করোনা জেরে স্কুল কলেজ সব বন্ধ রয়েছে। এরই মধ্যে সেই সুযোগে কতিপয় দুষ্কৃতী তিনহাটা 1 নম্বর ব্লকে নিগমানন্দ সরস্বতী বিদ্যাপীঠে মঙ্গলবার রাতে স্কুলে ঢুকে শাবল গাঁইতে দিয়ে স্কুলের বাগানে রেলিং খোলার চেষ্টা করে বলে অভিযোগ। কিছু গ্রিল আলগা করে ফেলে তবে তা নিয়ে যেতে পারেনি। এদিন সকালে খবরটি চাওয়া হতেই বিদ্যালয়ে ছুটে আসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্বাণ নাথ ও অন্যান্য সহকারী শিক্ষকরা। উত্তরপ্রদেশে হাথরসে যুবতী হত্যার প্রতিবাদে কালচিনি প্রতিবাদ পথসভা করলো বামফ্রন্ট। বুধবার সন্ধ্যায় বামফ্রন্টের পক্ষ থেকে কালচিনি চৌপতি এলাকায় আরএসপি কার্যালয়ের সামনে বামফ্রন্টের পক্ষ থেকে এই প্রতিবাদ পথসভা করা হয়। আমরা বাঙালি ঢাকা দার্জিলিং জেলা 12 ঘন্টা ধর্মঘটে কোনো প্রভাব পড়লো না শহর শিলিগুড়ি সহ গোটা দার্জিলিং জেলায়। অন্যান্য দিনের মতো শহরের স্বাভাবিক জনজীবন, রাস্তায় দেখা গেল সরকারি বেসরকারি সব ধরনের যানবাহন, খোলা শহরের প্রতিটি বাজার এবং অন্যান্য দোকানপাট, রাস্তায় দেখা যায়নি কোনো আমরা বাঙালি সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদেরও। ভাতা বৃদ্ধি, স্থায়ীকরণ, বেতন পরিকাঠামো সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বুধবার বালুরঘাটের জেলা শাসক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলো সারা বাংলার গ্রামীণ সম্পদ কর্মীরা। এদিন সকাল থেকে জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে শতাধিক কর্মী। সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনেই অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন সারা বাংলার গ্রামীণ সম্পদ কর্মীরা। প্রাচীন ঐতিহ্যবাহী পুজোর মধ্যে অন্যতম কোচবিহারের রামকৃষ্ণ মঠের পুজো। এবছর করোনা জেরে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করলো রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় প্রতিমা দর্শনের ক্ষেত্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক, সেই সাথে নির্দিষ্ট সময় ব্যতীত দর্শন করা যাবে না প্রতিমা। এবছর অষ্টমী তিথিতে আয়োজিত কুমারী পুজো হবে না, সেই সাথে অষ্টমী তিথিতে বিতরণ করা হবে না খিচুড়ি প্রসাদ, তার পরিবর্তে এবার দেওয়া হবে প্যাকেটজাত প্রসাদ। সেই সাথে করোনার জন্য সরকারি যে স্বাস্থ্যবিধি রয়েছে তা কঠোরভাবে বলবৎ থাকবে বলে জানায় মঠ কর্তৃপক্ষ। গঙ্গারামপুর পৌরসভা জিবি রোডপাড়া এলাকায় পথকুকুরকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর পৌরসভা জিবি রোডপাড়া এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে পশুপ্রেমীরা। ঘটনার পরে আহত কুকুরটি চিকিৎসা করার পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী শাস্তির দাবি জানিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলো পশুপ্রেমীরা। ইতিমধ্যে ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন পশুপ্রেমীরা। অবিলম্বে অভিযুক্তের শাস্তি না হলে আগামীতে কেন্দ্রীয় মন্ত্রী মানিকা গান্ধীর দ্বারস্থ হবেন পশুপ্রেমীরা বলে জানিয়েছেন তারা। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের রজমাতা গ্রাম পঞ্চায়েতের গুমামি ময়নাতুলি এলাকায় বাইসন উদ্ধার করলো মাথাভাঙ্গা বন বিভাগের কর্মীরা। রেঞ্জার সজল পাল জানান সকাল 7:15 নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের। এরপর ঘুমপালানি গুলি করে বাইসনটিকে উদ্ধার করে বন দপ্তর। বাইসনে হামলায় আহত হয়েছে দুজন, একজনকে ফালাকাটা এবং অপরজনকে কোচবিহারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। তবে দুজনই সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি। হাথরসের ঘটনার প্রতিবাদ সহ কৃষক আইন বাতিলের দাবি সহ একাধিক দাবিতে বাম সংগঠন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ দার্জিলিং জেলা কমিটির তরফে শিলিগুড়ি মহকুমা পরিষদের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হলো বুধবার। এদিন শিলিগুড়ি হিলকাট রোড অনিল বিশ্বাস ভবন থেকে একটি মিছিল করে মহকুমা পরিষদ এগিয়ে মহকুমা পরিষদ দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। এই মিছিলে শুরুর আগে প্রথমে অনিল বিশ্বাস ভবনের সংলগ্ন এলাকায় প্রথমে সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য ও তাপস সরকার প্রমুখ।
অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করলো স্থানীয় লোকজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে তিনহাটার নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের শালমারা বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শালমারা বাজার দিয়ে তিনজন লোক ছুটে যাচ্ছিল। তাদের দেখে সন্দেহ হয় বাজারের লোকজনের। তৎক্ষণাৎ তারা ওই তিনজনের পেছনে ধাওয়া করে। সুযোগ বুঝে দুজন পালিয়ে যায় এবং একজনকে ধরতে সক্ষম হয়। তার হাত থেকে বাটুল এবং কৃতধ্বনি পাওয়া যায়। উত্তেজনা চরমে উঠলে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একটি পণ্যবাহী ছোট ট্রাক উল্টে গেল দিনহাটা শহরে। দিনহাটার পুটিমারি এলাকায় বুধবার সকাল 10টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কোচবিহার থেকে দিনহাটা থেকে আসছিল এই পণ্যবাহী ট্রাকটি। পুটিমারি এলাকায় আসতে একটি বাইকের মুখোমুখি হয়। বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই ট্রাকটি। এই ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানা যায়। ট্রাকটি উল্টে যেতে স্থানীয়রা ছুটে আসে। পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছয়। ট্রাকটি উল্টে পড়ার কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় এলাকায়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক আসে। ট্রাক চালক বর্তমানে পলাতক। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। টানা লকডাউনের ফলে ব্যাপক ক্ষতির মুখে মালদার রেশম চাষ। আগে যেখানে 40 কেজি গুটি বিক্রি করে 12-15 হাজার টাকা, কিন্তু লকডাউনের ফলে দাম কমেছে রেশম গুটি। 40 কেজি গুটি বিক্রি হচ্ছে মাত্র 4-5 হাজার টাকায়। ফলে ব্যাপক ক্ষতির মুখে মালদার রেশম চাষীরা। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। করোনার আবহে টানা লকডাউনের জেরে বিপর্যস্ত মালদার রেশম চাষীরা। 1 বিঘা জমিতে রেশম চাষ করতে খরচ হয় 15-16 হাজার টাকা। সেই রেশম বিক্রি করে আয় হয় 20-22 হাজার টাকা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রেশমের চাহিদা কমেছে। ফলে সমপরিমাণ রেশম গুটি বিক্রি হচ্ছে মাত্র 4-5 হাজার টাকায়। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মালদার রেশম চাষীরা। তার উপর মরিদের দাপট বেড়েছে বলে চাষীদের অভিযোগ। বন্ধ চা বাগানে বোনাস পেয়ে খুশি চা শ্রমিকরা। মাদারিহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত বীরপাড়া চা বাগানের টুকরা যথেষ্ট ডিভিশন প্রায় দীর্ঘদিন থেকে বন্ধ। বন্ধ হয়ে যাওয়ার ফলে বাগানের শ্রমিকরা পেটে খাদ্য যোগানের জন্য বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করতে যেতে হতো। বাগানের শ্রমিকরা আবার যাতে চা বাগানেই কাজ করতে পারে সেই চিন্তা ভাবনা করে টুকরো যথেষ্ট ডিভিশনের শ্রমিকরা একটি নির্দিষ্ট গোবর্ড গঠন করে বাগান পরিচালনা করার দায়িত্ব নেয়। কমিটির সূত্রে জানা যায়, বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের রোজগার বন্ধ হয়ে গিয়েছিল এক সময়। বাগানকে যাতে আগের মতো করে চালানো যায় সেই কথা ভেবে একটি কমিটি গঠন করে আবার শ্রমিকরাই চা বাগানের কাছে যোগ দেন। আর ফলে যে সমস্ত শ্রমিক যতদিন কাজ করেছেন সেই কাজের ভিত্তিতেই বোনাস দেওয়া হয়। বোনাসের দিন বাজারে বসতে দেখা যায় ছোট ছোট ব্যবসায়ীদের। এর ফলে শ্রমিক পরিবারের লোকজনদের জামা কাপড়ও কিনতে দেখা যায়। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন তত্ত্ব জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।